ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জোড়াবাগানে গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতির ঘটনায় গ্রেফতার চার। গত মার্চ মাসে থানায় একটি অভিযোগ দায়ের করেন এক স্বর্ণ ব্যবসায়ী। তিনি জানান, রাস্তায় আটকে তাঁর কাছ থেকে 8 কেজির উপর গয়না ও টাকা লুট করে কয়েকজন। দুষ্কৃতীরা নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ, তবে এখনও অধরা মূল চক্রে। কলকাতা পুলিশের গোয়েন্দা সেজে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি, এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো জোড়াবাগান থানার পুলিশ। আমরা দাঁড়িয়ে রয়েছি বিকেপাল এভিনিউর সামনে। গত 8ই মার্চ এই ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অভিযোগ করেছে ওই স্বর্ণ ব্যবসায়ী পুলিশের কাছে। তার যেটা অভিযোগ যে ওই 8 তারিখে বেশ কয়েকজন তার কাছে আসে, এই রাস্তা দিয়ে সে ফিরছিল তার বাড়িতে বড়বাজার থেকে। ঠিক তখনই তাকে বলা হয় যে তার কাছে যা ব্যাগ আছে সেগুলো তাদেরকে দেখাতে হবে এবং তারা কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিক। এরপর ওই ব্যক্তি সেটা দেখানোর পর তারা সেই ব্যাগটা নিয়ে চলে যায় এবং তারপরে ওই ব্যক্তি ওই যারা এই ব্যাগ নিয়ে চলে গেছে তাদের কোনো খোঁজও পাননি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরাও বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। রাস্তার যে সিসিটিভি ক্যামেরা যে কটা রয়েছে সেগুলোর থেকে ছবি সংগ্রহ করা হয়, দেখা যায় ওই ব্যক্তিদের আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় এবং এরপর চারজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত আরও একজন রয়েছে যে মাস্টার মাইন্ড, তাকেও খোঁজ করা হচ্ছে। ধৃতদের আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল এবং তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই যে ঘটনা যখন ওই ব্যক্তিরা ঘটিয়েছে, তারা নিজেরা একটা তাদের মধ্যে গ্যাং তৈরি করে নেয় এবং তারপরে এই ডাকাতির ঘটনা তারা ঘটায়। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কলকাতারই বাসিন্দা এবং এই যে ঘটনার জন্য তারা আগে থেকে প্রায় 1 মাস যার কাছ থেকে এই ডাকাতি করা হয়েছে তার গতিবিধি কি কোথায় কোথায় যায় সমস্ত বিষয় নজরে রাখছিল বলে জানা যাচ্ছে। এই যে মাস্টার মাইন্ড যে রয়েছে তার খোঁজ করা হচ্ছে, তার সঙ্গে আরও কেউ ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ক্যামেরা সুদীপ রায়ের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।